আমরা আদিবাসী অত্যন্ত মর্মাহত, তাই প্রত্যেক দিনই একটার পর একটা আগুন এর ঘটনা হচ্ছে, এবং বিশেষ করে আমরা শঙ্কিত দেখা যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেটগুলোতেই এই আগুন বারবার হতে চলেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে, যে অত্যন্ত দক্ষতার সাথে তারা প্রত্যেকটা আগুনই নিয়ন্ত্রণে এবং নির্বাপনের ব্যবস্থা করেছেন। আজকে ভোর 5:40 এই নিউ মার্কেট সুপার দক্ষিণ মার্কেটে আগুনের সূত্রপাত হয়, এবং দুপুর 12টার মধ্যেই ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমরা ঢাকাবাসী, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষে আমাদের মহাপরিচালক সহ যারা নিরলসভাবে পরিশ্রম করেছেন, আমাদের ফায়ার ফাইটার বৃন্দ, তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। প্রায় 13 জন আহত হয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের পুলিশ, আমাদের র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর কর্মকর্তাবৃন্দ, আমাদের সাধারণ মার্কেট সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল স্তরের মানুষ নেমে এসেছে এবং আগুনকে নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হয়েছি। তারপরে এটা অত্যন্ত দুঃখজনক, এবং এই বারবার ঘটার কারণে আমরা শঙ্কিত, আমরা আশঙ্কা করছি যে কোনো রকম নাশকতা করা হচ্ছে নাকি, এই বিষয়টা আরও গুরুত্বের সাথে খতিয়ে দেখা প্রয়োজন এবং সুষ্ঠু তদন্ত প্রয়োজন। কারণ আমরা লক্ষ্য করেছি যে গতকালও আগুন লেগেছে, গত পরশু আগুন লেগেছে, এবং এর আগে আপনারা জানেন বঙ্গবাজারের যে বৃহত্তর ক্ষতি, সেই আগুন, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি, সকলেই দেখেছি। সুতরাং আমি সরকারের উচ্চ মহলে সকলকে আমি অনুরোধ করব যে এই বিষয়টা গোয়েন্দা সংস্থা সহ প্রশাসন, আইন প্রশাসন সকলে এই বিষয়টা আরও খতিয়ে দেখবেন, এবং এর সাথে সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে অবশ্যই বের করতে হবে। এবং আমরা আরেকটি জিনিস লক্ষ্য করি যে আগুন ঘটার সাথে সাথেই বিভিন্ন গুজব, অপপ্রচারে সংবাদ মাধ্যম, গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমগুলো ব্যাপকভাবে গুজব এবং অপপ্রচারে লিপ্ত হয়। এ থেকে বিরত থাকার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। এখানে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে, সংশ্লিষ্ট সমিতি, ব্যবসায়ী সমিতি সহ আমাদের বিসিসিআই কর্তৃপক্ষ আছেন বা দরকার মালিক সমিতির নেতৃবৃন্দ আছেন, তারা দেখবেন এবং ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিব। এর আগেও আপনারা দেখেছেন বঙ্গবাজারেও আমরা ব্যবস্থা নিয়েছি এবং ব্যবসা চালু হয়েছে। এই ঈদের আগে এরকম একটার পর একটা ঘটনা আমাদেরকে অত্যন্ত মর্মাহত এবং তার সাথে সাথে সংশ্লিষ্ট করে তুলছে। সুতরাং সকল সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা এই বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেবে, আইন প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নেবে, এটাই আমরা আশা করছি। আমরা পর্যায়ক্রমে এই ক্ষতিগুলোকে আমরা নির্ণয় করবো, পরবর্তীতে আমরা তাদেরকে পুনর্বাসন এবং ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি যে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম এখন এমনটি হয়ে গেছে যে চীনে কান দিয়ে গেছে সবাই, চীনের পিছনে একটি ঘটনা, এই ঘটনাটা আমাদের এই পথচারী পারাপার সেতুটা দীর্ঘদিনে ঝুঁকিপূর্ণ, গত বছরও এটা ঝুঁকিপূর্ণ করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। তারপরে আমি লক্ষ্য করি যে হাজার হাজার মানুষ এটা ব্যবহার করে, যে কোনো সময় একটি দুর্যোগ হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সব কিছু নিরাপত্তা নিশ্চিত করে এটা ভাঙার কার্যক্রম নেওয়া হয়েছে। এটার সাথে আগুনের কোনো নেই, এটা ভাঙা হয়েছে
দুটো দিয়ে বাড়ি দিয়ে মাঝখান দিয়ে ভাঙা হয়েছে। এর সাথে কোনো আঙুলের কোনো সংশ্লিষ্টতা নেই এবং সকল রকম নিরাপত্তার সকল রকম ঝুঁকি কার্যক্রম ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও ছিলেন তাদের সাথে রীতিনীতি বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করে সকল রকম নিরাপদ এবং ঝুঁকিমুক্ত পরিবেশে এই কার্যক্রম করা হয়। এখন তাৎক্ষণিকভাবে দেখা গেছে যে আমরা এই ভাঙার কাজটা আজটা 15-20 টাকা শেষ হয়েছে এবং আজটা 50-এ দিয়ে দেখা গেছে যে 500 কোটি এই মার্কেটে আগুনের সুতরাং কেউ কেউ এটার সাথে এটা মিলানোর বা এটার সংশ্লিষ্টতা খোঁজার একটা অপচেষ্টা করছে। এটার সাথে এটার কোনো সংশ্লিষ্ট নেই। একটা হাতুড়ি দিয়ে ভাঙলে সেখানে আগুন হওয়ার কোনো সুযোগ নাই। এটা মূলত একটি যান্ত্রিক যন্ত্র হাতুড়ি হুবিকে বলে হোল হোল ব্যারো সেটা দিয়ে এটা ভাঙা হয়েছে। এখানে কোনো আগুনের কাজ করা হয়নি। এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দীর্ঘদিন এটা ঝুঁকিপূর্ণ। ঈদের সময় আমরা ঝুঁকিমুক্ত রাখার পরেও এখানে বেষ্টনি দেওয়ার পরেও আমরা দেখেছি সাধারণ মানুষ সহ মার্কেটের লোকজন এটা ব্যবহার করছে। যে কোনো সময় এটা যদি এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের উপরেও হাজার খানিক মানুষ আছে এবং দীর্ঘ সময় এটা হকারে সয়লাভ থাকে, হকার ভরপুর থাকে।